হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো সি প্রোগ্রামিং এর নতুন লাইন ক্রিয়েট এটা নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোড ব্লক সফটওয়্যারে চলে যাই। কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস দেখাবে। আমরা পূর্বের নিয়মে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেই। ক্রিয়েট করার পর এই ফাইলটা আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য আমরা কি বলছিলাম, ফাইল থেকে আমরা পূর্বের নিয়মে এটা সেভ করে নেই, যেহেতু এটা আমাদের তৃতীয় ভিডিও, সেই কারণে আমরা এই ফাইল নামটা সেকেন্ড দিয়ে দিলাম। ডট সি দিয়ে যখন আমি এটাকে সেভ করব, এটা অলরেডি আমাদের সি কোড লেখার জন্য রেডি হয়ে গেছে। আমাদের বেসিক স্ট্রাকচারটা পূর্বের ভিডিও নিয়ে আমি দেখে নিলাম। এখন এটার ভিতরে আমরা পূর্বে ইউজ করেছিলাম প্রিন্টএফ ফাংশন, আজকেও আমরা মূলত প্রিন্টএফ ফাংশনের ভিতরেই নতুন একটা লাইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটুকু দেখব। আমরা প্রিন্টএফটা লিখে নিই। লিখে নেওয়ার পর এই যে দেখেন, প্রিন্টএফ লেখার পর এখানে আমরা কি করব, এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস লিখব। যেমন আমি আপাতত আমি আমার অ্যাড্রেসটুকু লেখার চেষ্টা করতেছি, দেওয়ার পর যদি আমি এটাকে মনে করেন রান করি, রান দিলাম, রান দেওয়ার পর এই যে দেখেন আমার নামটুকু অলরেডি কি প্রিন্ট হয়ে গেছে, এটা কি কোনো সমস্যা হচ্ছে না। বাট আমি এখানে ধরেন আরও একটা কিছু প্রিন্ট করতে যাচ্ছি, সাথে আমি আমার ফোন নম্বরটা মনে করেন প্রিন্ট করতে যাচ্ছি। এখন যদি আমি এটাকে দেখেন যদি লাইন রান করি, দেখেন রান করার সাথে সাথে আমাদের এইটুকু কাজ হচ্ছে, প্রিন্ট হচ্ছে, বাট দুইটাই কি এক লাইনে হচ্ছে। আমি চাচ্ছি যে আমার নামটা প্রিন্ট হওয়ার পর এই নাম্বারটা নিচে প্রিন্ট হবে, আমরা সেটাও ইচ্ছা করলে করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি এখানে নতুন একটা স্কেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি ব্যাক স্ল্যাশ, এরপরে হচ্ছে আমাদের এন, এটুকু ইউজ করতে হবে ব্যাক স্ল্যাশ। যদি আমি এখন এন ইউজ করি, দেখেন এখন যদি আমি এটাকে রান করি, সেম একই কোড, দেখেন আমাদের নাম্বারটুকু কি নিচে চলে আসছে। এখন যদি আমি এখানে যদি ব্যাক স্ল্যাশ এন দুইটা ইউজ করতাম, সেক্ষেত্রে কী হইতো, একটা যেতে ইউজ করছি সেক্ষেত্রে কী হয়েছে, একটা নতুন লাইন আমরা প্রিন্ট করতে পেরেছি। এখন যদি আমি এখানে দুইটা ইউজ করি, দুইটা ইউজ করে যদি আমি রান দিই, দেখেন এখানে কি মূলত দুইটা নতুন লাইন ক্রিয়েট হয়েছে। যেমন ওই যে এটা হচ্ছে কি একটা নতুন লাইন, ওই যে আরেকটা নতুন লাইন, এ হচ্ছে দুইটা নতুন লাইনে প্রিন্ট হয়েছে। সেম একইভাবে এখানে আমরা নতুন লাইনের পরিবর্তে আমরা কি একটু পরিমাণ ফাঁকা বা একটা ট্যাপ পরিমাণ ফাঁকা রেখেও আমি এটা প্রিন্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি ব্যাক স্ল্যাশ যদি ইউজ করি, তখন আমাদের কি এখানে একটা ট্যাপ পরিমাণ জায়গা ফাঁকা নিয়ে নেবে। এখন যদি রান করি তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন আমি যদি একটু জুম করি, এই যে এতটুকু পরিমাণ জায়গা, অর্থাৎ একটা ট্যাপ পরিমাণ জায়গা এখানে কি আমরা ফাঁকা নিতে পেরেছি। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমরা স্কেপ সিকোয়েন্স ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মূলত দুইটা স্কেপ সিকোয়েন্স নিয়ে কথা বলবো। পরবর্তীতে যদি অ্যাডভান্স লেভেলে সি শিখি, তখন আমরা বাকি স্কেপ সিকোয়েন্স নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা আপাতত এতটুকুই শিখলাম যে দুইটা স্কেপ সিকোয়েন্স, একটা হচ্ছে নতুন লাইন আর একটা হচ্ছে কি ট্যাপ ক্রিয়েট। ট্যাপ ক্রিয়েটের জন্য আমরা ব্যাক স্ল্যাশ টি ইউজ করবো এবং নতুন লাইনের জন্য ব্যাক স্ল্যাশ এন ইউজ করবো। সেই ক্ষেত্রে আমরা মূলত এভাবে কাজগুলো করতে পারি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।